নমস্কার, স্বরচিত ইউটিউব চ্যানেলের সকল দর্শক বন্ধুদের স্বাগত। আমি শিউলি সরকার, আমি আবার এসেছি আপনাদের সামনে। হ্যাঁ, এবার কোনো ব্লগ না, এবার আমি আপনাদের সামনে এসেছি একটা কবিতা পাঠ করে আপনাদের শোনাবার জন্য। একজন সদস্যের লেখা সেই কবিতা। পথিক। ও পথিক, তুমি কোথায় যাও? কখন থেকে ডাকছি তোমায়, তুমি শুনতে না পাও? কেউ কি ডাকলো আমায়? হ্যাঁ গো হ্যাঁ, এদিক পানে যাও, এই যে আমি ডাকছি তোমায়। কিছু কি তুমি বলতে চাও? বলছি, তুমি যাচ্ছ কোথায়? চলতে চলতে থামবো কোথাও, চলবো আবার দুচোখ যেদিকে যায়। কি যে আবোলতাবোল বকে যাও, এইভাবে কি কখনো গন্তব্যে পৌঁছানো যায়? জানো তো, জীবনে সুখ খুঁজে পাইনি কোথাও, খুঁজে দেখতে চাই সুখ আছে কোথায়। আর কোনোদিন যদি আমার খোঁজ না পাও, জানবে জীবনের পরিসমাপ্তি ঘটেছে সেথায়। পাগলের প্রলাপ বকে কি যে সুখ পাও, সুখ ক্ষণস্থায়ী, সুখ কি দীর্ঘস্থায়ী হয়? সুখের সন্ধান পেতেই যদি চাও, আগে ভালো করে খুঁজে দেখো মনের বাসায়। তাও যদি যেতে চাও, যাও তুমি সুখের সন্ধানে যাও, যেতে যেতে এইটুকু বলে যাও, মনে রাখবে তো আমায়? হ্যাঁ গো হ্যাঁ, এসব কথা বলে আবার কেন কষ্ট দাও? কথা দিলাম, কোনো দিন ভুলতে পারবো না তোমায়। তাই যদি হয়, তবে আমার একটা কথা মনে রেখে দাও, জানো নিশ্চয় সবাই এদিক সেদিক সুখ খুঁজে বেড়ায়। তোমার চলার পথের আঁকেবাঁকে একটা করে আলো জ্বেলে যেও, যাকতে সুখ সন্ধানীরা খুব সহজেই সুখের ঠিকানা খুঁজে পায়। নমস্কার। অপর্ণা রায়, স্বরচিত পরিবারের একজন সদস্য, তার লেখা এই কবিতা পাঠে আমি শিউলি সরকার। বন্ধুরা, কবিতাটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট ও শেয়ার করবে। তোমাদের উৎসাহ পেলে আমি আবার আসবো তোমাদের সামনে এরকম কোনো কবিতা নিয়ে। আজকের মতো আসছি তবে, টাটা।